সো এই প্যান্ডেমিকের মধ্যে প্রিয়জনের সঙ্গে যদি কোথাও যেতে চান তাহলে আপনি যেতে পারবেন কোথায়? মালদ্বীপ। না শুধু মালদ্বীপ না, যদিও এবারে আমাদের গন্তব্য মালদ্বীপ, বাট এখন অনেক কয়টি দেশই খোলা আছে যার মধ্যে তুরস্ক মিশর অন্যতম। কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য মালদ্বীপ ইজ দ্য বেস্ট প্লেস। সো আমরা যাব মালদ্বীপ, কিন্তু তার আগে আমরা করতে হবে কোভিড টেস্ট, এবং কোভিড টেস্টের জন্য এই মহাখালীর ডিএনসিসি যে করোনা আইসোলেশন সেন্টার এবং টেস্ট, এটা খুবই নির্ভরযোগ্য। আপনারা জানেন যে বাংলাদেশ আর্মি এটার ম্যানেজমেন্টের সাথে আছে। তো আমাদেরকে হতাশ হয়ে যাচ্ছি, কারণ এখানে 48 আওয়ার্সের আগে ইয়ে দিবে না, এখন স্যাম্পল দেয় না। সো এটা ছিল একটা নতুন নিয়ম, এর আগে আমরা দেখিনি। সো আমরা যাবো আইসিডিডিআরবিতে, ডিএনসিসি থেকে আমরা এখন আসছিলাম হচ্ছে আইসিডিডিআরবিতে। সো এখানেও একই প্রবলেম, আমরা এখন করতে দিলে এখন বাজে 12:30, পাবো আগামীকাল সন্ধে 7টায়, বাট আমাদের ফ্লাইট 6:50। সো হচ্ছে না, আমরা শেষ পর্যন্ত করতে পারলাম হচ্ছে আয়েশা মেমোরিয়াল বা ইউনিভার্সাল মেডিকেল কলেজ থেকে। এখানে ইমার্জেন্সি ভিত্তিতে করাই, সো রেটটাও বেশি। এর আগের বার আমরা করেছিলাম 1500 টাকা দিয়ে, এবার 3000 খরচ করতে হয়েছে শুধুমাত্র একজনের। যাই হোক, আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে দুই জায়গায় ঘুরে এসেছি, কোনো জায়গায় দিবে না টাইম দিয়ে। সো ওকে, হোপফুলি ইট উইল বি ফাইন and we can show you later part. আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঢুকলেই প্রথমে পড়বে হচ্ছে হেলথ স্ক্রিনিং কাউন্টার। বেবি হ্যালো হ্যালো, ঘুম আসতেছে। আসার পরে প্রথমে হচ্ছে হেলথ কাউন্টার, সো ওখান থেকে এই স্লিপগুলো নিতে হবে। আচ্ছা, নেওয়ার পর কাতার এয়ারওয়েজে যেহেতু আমরা যাচ্ছি, ওনারা ফর্ম দিবেন, তো ওনাদের কাছে চেক ইন আসতে ওনারা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য ওইগুলো রেখে, আমাদের যেহেতু আমরা মালদ্বীপ যাচ্ছি, আমাদের কিউআর কোড এবং হোটেল বুকিং কনফার্ম করবেন, করে দেন হচ্ছে চেক ইনের জন্য, ফাইনালি চেক ইনের জন্য পাঠাবে। তো এখন আমরা ওয়েট করছি হচ্ছে আমাদের বেবির টিকিটটা, আমাদের টিকিটের সাথে দেওয়া হয়নি, যে জিনিসটা আমরা যাওয়ার সময় বারবার বলেছিলাম, আমরা টিকিট কেটেছি এসএস অনলাইন থেকে। সো হোপফুলি আমরা আর কখনোই কাটব না। আমরা ইমিগ্রেশন মাত্র ক্রস করলাম, ক্রস করে এখন বোর্ডিংয়ের জন্য আমাদের এখনও 35 মিনিট সময় আছে। তো এই ফাঁকে আপনাদের বলে নিই যে কী ধরনের ডকুমেন্টস লাগে এই প্যান্ডেমিক টাইমে যেতে। কাতার এয়ারওয়েজের গেটে যখন আমরা ঢুকছি তখন আমাদের দুইটা ডকুমেন্ট দিয়েছে, দুটাই ফিল আপ করে চেক ইনের ঢোকার সময় জমা দিতে হয়। করোনা সার্টিফিকেটের এক কপি জমা নেয় হচ্ছে চেক ইনের সময়, আর এক কপি ওইটা দিতে হয় হচ্ছে ইমিগ্রেশনের সময়, যেটা ওনারা জাস্ট চেক করে দিয়ে দেন, ওটা লাগে না। আর এছাড়া লাগবে হচ্ছে ডিপার্চার ফর্ম, আর হচ্ছে হেলথ ডিক্লারেশনের যে স্লিপটা এইটা, এগুলো জমা নেয় হচ্ছে ইমিগ্রেশনের সময়। তো এত কিছু করে আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, সো উই আর গোয়িং ইনশাআল্লাহ। আমরা তো দাঁড়িয়ে আছি এখন প্লেনের জন্য, বাট লাইন তো আগাচ্ছে না, প্রায় 10 মিনিট হয়ে গেছে। যারা মালদ্বীপ যাচ্ছেন তাদেরকে হচ্ছে ফাইনাল চেক ইনের সময় কিছুক্ষণের জন্য আটকাই যেতে হয়েছিল গেটে, কারণ হচ্ছে ওনারা চেক করেন যে আপনি যে রিসোর্ট বা হোটেলে বুকিং দিয়েছেন সেটা সরকার লিস্টেড কিনা। সো যারা যারাই মালদ্বীপ যাচ্ছেন সবাইকে আটকায় রেখে ওই জিনিসটা চেক করা হয়।
have sushi. Alhamdulillah, we have made it to Qatar. আমরা এখন কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাচ্ছি সানি সাইড অফ দি ওশান মালদ্বীপস মানে ইজ এক্সাইটেড ইভেন ফায়ার ইজ অলসো এক্সাইটেড সে ক্যামেরার দিকে সাথে তাকায় না বাট এখন তাকিয়ে আছে কিছু বলবা বাবা না বলবে না এসব এয়ারপোর্টে হয়তো খাটতে হয় আমাদের গেট হচ্ছে C26 এখন আমরা মাত্র C57 এ আছি আল্লাহ ওই যে অনেক দূরে মানে চলে যাচ্ছে আমাকে রেখে কাতারে নামা ওঠা কোনটাতেই আমরা বোর্ডিং ব্রিজ পেলাম না এই কাতার কি করে সো আমরা এখন হচ্ছে এয়ারপোর্টে যে শাটল বাস থাকে প্লেনে যাওয়ার জন্য সেই বাসে আমরা এখন মালদ্বীপ এয়ারপোর্ট মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে ইমিগ্রেশন পার হতে একটু বেশি সময় লাগলো যা আমরা দেখলাম তিনটে জিনিস দিতে হয় পাসপোর্ট বোর্ডিং পাস আর হচ্ছে করোনা সার্টিফিকেট ইমিগ্রেশনে আপনার রিটার্ন ফ্লাইট চেক করলো প্রতিটা হোটেল চেক করলো যে আপনার হোটেল রিজার্ভেশন আছে কিনা পার্ট বাই পার্ট ফার্স্টে কোথায় ছিলেন নেক্সট কোথায় যাবেন দেন কোথায় থাকবেন ফাইনাল কবে যাবেন রিটার্ন টিকিট সব দেখে আমরা অনারাইভাল ভিসা পেয়ে গেলাম এবং আপনারা সবাই জানেন যে ইট ইজ ফ্রি অফ কস্ট লাগেজের জন্য অপেক্ষা গেট দিয়ে বেরোতেই এরকম লাইন ধরে দেখলেন যে বিভিন্ন রিসোর্টের রিপ্রেজেন্টেটিভরা দাঁড়িয়ে আছে সুন্দর একটা সিন সো পৌঁছে গেলাম আচ্ছা এয়ারপোর্ট থেকে ঠিক বেরোলেই দিতে সমুদ্র আর এই পাশে হচ্ছে ফেরিগুলো তো আমরা এখন ট্যাক্সি নিয়ে হোটেলে যাওয়ার চেষ্টা করব